হ্যাঁ বল। এই কেমন আছিস? এই তো আছি ভালো। আচ্ছা শোন, আজ আর কাল কি ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি আছি, বল। কোনো কথা বলা যাবে না, এক ঘন্টার মধ্যে কাপড় প্যাক করে নে, লং জার্নিতে যাব, আমি আসতেছি। এক ঘন্টার মধ্যে? ওকে ঠিক আছে, আমি বের হচ্ছি। ব্যাগটা গোছানো হলো? ওহো, এই জুতাটা তো পলিশ করা নেই। এই তুমি একটু এগুলো খেয়াল রাখতে পারো না? মনে করিয়ে দিতে হবে তো। আচ্ছা যাই হোক, আমি নিচ থেকে পলিশ করে নিব। আমার তাড়া আছে তো, একটু দ্রুত যেতে হবে। স্যার একটু বসেন, আমি এটা শেষ করে আপনারটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা তোমার নাম কি, থাকো কোথায়? নাম শান্ত, থাকি এই তো তেজগাঁও রেলগেটের পাশেই। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা কিছু করেছ? এখনো করছি স্যার, মাস্টার্সে পড়ি। মাস্টার্সে? কোন কলেজ? কবি নজরুল কলেজে পড়ি স্যার। কবি নজরুল কলেজে? তাহলে তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করছো। না স্যার, আমার তো ক্লাস ফোরেই পড়াশোনা বাদ দেওয়া লাগতো। তাই এত কাজ থাকলে তুমি এই কাজ কেন করছো? স্যার আমার দুইটা টিউশনই ছিল, করোনার কারণে আমার টিউশনই চলে গেছে, আর তাছাড়া স্যার আমার বাবা একজন মুচি ছিল। আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল। জি স্যার, আমার বাবা প্রতিদিন আমার কাজে নিয়ে যেতে চাইতো, আর আমি পালিয়ে বেড়াতাম স্যার। কিন্তু স্যার একদিন বাবা আমাকে বলল, এই শুনো, স্কুল থেকে আসছো, তুমি পড়ালেখা করো যাই করো, প্রতিদিন তুমি আমাকে 150 টাকা করে দিতে হবে। কোত্থেকে দিবা তা আমার জানার বিষয় না, ভেবে দেখো। আমি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল কইরা তারপর তোমার লগে কাম করি তাইলে হইব? স্যার ক্লাস এইটে ভালো রেজাল্ট হইল, স্যাররা বলল সায়েন্স নিতে, কিন্তু স্যার কাজ আর টাকার জন্য সায়েন্স নিতে পারেনি। স্যার ম্যাট্রিকে ভালো রেজাল্ট হয়েছিল, এ প্লাস পাইছিলাম। বেশ ভালো রেজাল্ট। জি স্যার, গুড। তারপর জমানো কিছু টাকা ছিল, ওইগুলো দিয়া কলেজে ভর্তি হয়ে গেলাম। ফাইন ফাইন। কলেজে পড়ি আর বাবার সাথে কাজ করি।
স্যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল। আর তাছাড়া ওই যে সংসার দেখাশোনা করা লাগে, যার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাই দেয়নি, তাই ওই কলেজেই ভর্তি হয়ে গেলাম। লকডাউনে কাজ না থাকায় মাটি কাটার কাজও করছি। স্যার আমার এখনও খুব ইচ্ছা বড় চাকরি করে আমার মা বাবাকে দেখব। স্যার স্যার কাজ শেষ। স্যার ও কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ করেছো? জি স্যার। তুমি আসল যোদ্ধা, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি তোমার কলেজেরই একজন শিক্ষক। স্যার সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, কোনো কাজে লজ্জা করতে নেই। তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা তাদের জন্য যারা কাজকে ছোট মনে করে। আসলে কি জানো, তোমার মতো সবাই যদি চিন্তা করতো আমার এ দেশে কোনো বেকারই থাকতো না, তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। Thank you.